হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। ট্রিপল রিয়েল ক্যামেরা সহ আসছে স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট, ফাঁস হয়েছে স্পেসিফিকেশন। আজকে এই ভিডিওতে কথা বলবো স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট এর ব্যাপারে। শীঘ্রই লঞ্চ হবে স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট। গত কয়েক সপ্তাহে এই ফোন সম্পর্কে একের পর এক রিপোর্ট সামনে এসেছে। সম্প্রতি সামনে এসেছে এই ফোনের ছবি, সম্ভাব্য দাম। এবার স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনের ভিতরে থাকবে অ্যাক্সিনস 9810 চিপসেট। গ্যালাক্সি S9 সিরিজে এই চিপসেট ব্যবহার হয়েছিল। ফোনের পিছনে থাকবে 3টি ক্যামেরা। 10 জানুয়ারি ইউরোপে এই ফোন লঞ্চ করবে স্যামসং। সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত এই রিপোর্টে স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, HDR AMOLED ডিসপ্লে। গ্যালাক্সি নট 10 লাইট ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের ওপরে কোম্পানি ONEUI 2.0 স্ক্রিন চলবে। ফোনের ভিতরে থাকবে অ্যাক্সিনস 9810 চিপসেট, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এমোলফিন থাকবে। গ্যালাক্সি নট 10 লাইট ফোনের পিছনে 3টি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, সাথে থাকবে 12 মেগাপিক্সেল ওয়াটার ফোকাস সিস্টেম, সাথে থাকবে 12 মেগাপিক্সেল 2x টেলিফটো ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও গ্যালাক্সি নট 10 লাইট ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে কিনা জানা যায়নি। গ্যালাক্সি নট 10 লাইট ফোনে থাকবে 4500 mAh ব্যাটারি, সাথে থাকবে 55W ফাস্ট চার্জার সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, 3.5mm অডিও জ্যাক। এই নতুন ফোনের ডিসপ্লে নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 10 জানুয়ারি ইউরোপ লঞ্চ হবে স্যামসং গ্যালাক্সি নট 10 লাইট। লঞ্চের সময় এই ফোনের দাম হতে পারে 48,000 টাকা। ভারতে কবে এই ফোন আসছে এখনও তা খবর জানা যায়নি। বন্ধুরা যবে আসবে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আর আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পরবর্তী আরও নতুন নতুন এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।